গপু শোনা, আজকে রবিবার ছুটির দিন, ছাদে এসছে এখন চান করবে। রোদ পোয়াতে এসছে, এই যে ছোট গপু ভেঙে গেছে, ওই কারণে আমরা গোমাতা রোদ না পুয়ে সানু সানু করতে পাই না। আমাদের বাড়িতে টিপাটা ভেঙে গেছে, তো ওই কারণে বন্ধুরা জানো, ওই কারণে আমাকে ভালো লাগছে বাবু রোদ্দুরে করতে হয়। বন্ধুরা আমাকে দেখতে কেমন লাগে তোমরা একটু বলবে তো। দিদির কোলে উঠে আমাকে আমার মা তুনো করে ছাদিয়ে দিয়েছে, দেন না বাবারে মারবো বেশি করবি না। ও আমাকে লাথার উপর রেখেছে আর ওষুধ আমাকে খাবে না। আমলা খেলতে ভালো বাঁচি না, আমলা খেলতে ভালো বাঁচি না। দিদির মাথায় উঠে বসেছে, আমি বেশ ঢুকে যাব। জয় গোপু বাবা, জয়। আস্তে আস্তে এবার আমরা চান করতে যাচ্ছি। ভিডিওটা এই অবধি, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। এমনি এটা কিন্তু প্লেন জায়গা, কোনো উঁচু নেই, সেই জায়গায় বল এমনি দাঁড়ায় না। গপু দাঁড় করিয়ে দিয়েছে, আবার নড়লো বলটা একটু আগে, আমরা কেউ দাঁড়াইনি, ফুয়ো দিইনি, কিছুই করিনি। হ্যাঁ এসছে দেখো না, যখন ওপর থেকে নামছিলাম তখন ভয় একদম কাঁপছিল। গপুর শ্যাম্পু করাবো, সেই জন্য শ্যাম্পু আমি যেরকমভাবে পারি একটু রেডি হচ্ছি। এটা হচ্ছে গোলাপ জল, অগরু আর জল দিয়েছি, বা ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে। এর মধ্যে এবার দেবো অল্প করে হলুদ, অল্প করে চন্দন, হলুদ আর একটু দেবো, এবার আর কি আছে আর কিছু ভালো করে নাড়িয়ে নেবো। তো চন্দন আর হলুদের এই কালারটা এসছে, দেখে নিন আপনারা। 5 চামচ দেবেন জল, নর্মাল জল, গোলাপ জল দেবেন 1 চামচ, আর 2-3 ফোঁটা দেবেন হচ্ছে অগরু। এইবার এটা ভালো করে মিক্স করে নিতে হবে। এইটা হয়ে গেল আমার সন্টু বাবা হচ্ছে শ্যাম্পু। এর মধ্যে এবার আপনারা তুলসী পাতা দেবেন, ফুল দিলেন কিছু, এইভাবে দেবেন। আমি তাই দেবো, আমি দিইনি, সেটা অল্প অল্প করে সব দিতে হবে। এমা এটা একটু ফাটা বোধহয় বুকটা, ওই এটা ফাটা বোতলটা পুরে বাবারে বের করতে পারছি না। তো এবার আমি করে নেবো, ফুল দিয়ে সাজাবেন, এটা অল্প অল্প ফুল দিতে হয়। এখানে আমি কী কী ফুল দিচ্ছি দেখিয়ে দিচ্ছি দিচ্ছি এখানে হলুদ গাঁদা, কয়েকটা কয়েকটা বেশি দেবেন না, তাহলে কিন্তু শ্যাম্পু কাজটা করবে না। এবার দিচ্ছি অরেঞ্জ গাঁদা, আর এই ফুলটা এখন নতুন দেখছি, আমার চোখে বেরিয়েছে, আপনারা হয়তো দেখেছেন আগে। এই যে এই ফুলটা, এই সাদা ফুলটা, এই সাদা ফুলটা দিয়ে দেবো, এতগুলো দেবো না, জাস্ট 2 দেবো। এটা তারপর গপুকে চানের সময় দেওয়া হবে, আমি গামলায় দিয়ে দিচ্ছি। এইটুকু জলে হবে না, এই কারণে আমি একটু জল দেবো। যেহেতু 2-3 গপু আছে এই কারণে
এখন এই যে ফুলগুলো এগুলোকে নিয়ে ফেলবো না, এর মধ্যেই থাকবে। চানের সময় যখন এগুলো মাথার উপর পড়বে তখন কিন্তু দেখতে খুবই কিউট লাগবে ওদের। বলেছিলাম এগুলো দেবো না, সাদা ফুলটুকু দিয়ে দিচ্ছি। এই যে গপু এখনো জানে না যে গপুর আজকে শ্যাম্পু হবে, কাল ওই খেয়ে বচে রয়েছে। গপু জানে, গপু হাসছে তো। না গপু দেখছে দিদি সব রেডি করছে। না না গপু জানে না, গপুকে বল দিয়ে বসিয়ে লিখেছি। গপুকে এইগুলো কইছে এই সুযোগে গিয়ে আমি শ্যাম্পু করিয়ে দেবো আজকে। আজকে আমি বল দিয়ে দেবো জলে, ও খেলু খেলু করবে, ও সবচেয়ে ভালোবাসে জল বল দিয়ে খেলতে। বলে বসিয়ে দেবো, বল দিয়ে বসিয়ে দেবো, আমি ঝপ করে শ্যাম্পু ঢেলে দেবো। ওই শ্যাম্পু করে থেকে ভয় পাই, ওকে আমি আগেও করিয়েছি, ও ভয় পায়, খুব চোখ বন্য করে যায়, ভয় পায় শ্যাম্পু করতে। চলো এখন আমি চলে যাই শ্যাম্পু করতে, আমার জামটা খুলে দাও কেউ। দে আমি খুলে দিয়ে দেয়। গপু সোনা চলে এসছে স্নান করার জন্য। ফুলের যে গন্ধটা ছিল সেটা কিন্তু এর মধ্যে চলে এসছে, এই কারণে আমি এটা আর পায়ে দিয়ে দেবো ফুলটা। যে ফুলগুলো দিয়েছিলাম ওই ফুলগুলো ওর মাথায় পড়লে না অসুবিধে হয় নামাতে, ও নামাতে যায় না, ওই জন্য ওর পায়ে দিয়ে দিলাম ফুলগুলো। আর ভালো করে এটা নাড়িয়ে নেবো। খেলা খেলা যা, এ শ্যাম্পু দিদি চোখ বন্ধ করে দাও বাবা। তার মধ্যে আমি কি ঘি মজু দেবো নাকি? না দুধে দিয়ে ঘি মজু, তারপর জল দিয়ে স্নান করিয়ে দেবো। তাড়াতাড়ি করে দে, তাড়াতাড়ি করে দে, ঠান্ডা লাগবে। চোখ বন্ধ করো আর চোখ জ্বলবে। এবার দুধ দিয়ে স্নান করানো হবে গপু সোনাকে। খেলা করছো বাবু? কত চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ। আমি কুতুক কুতুক করে জল ধরে দেবো, কিন্তু বাসাটাকে আগে দিয়ে দিই, বাসাটা না হলে পাবে না। গোমাতাকেও দিয়ে দিই দুধ। এইটা আমি যে কন্ডিশনার হিসেবে দুধটা দিয়ে দিলাম ওদের কিন্তু আর দুধ দিতে লাগবে না তাহলে। বলবেন এর আবার কন্ডিশনার কোথা থেকে হলো, শ্যাম্পু কোথা থেকে হলো? আমি যেভাবে আমি করতে পারি সেভাবেই আমি করি। আর যা মনে হয় যে আজকে এই হয় শ্যাম্পু করে নিতে পারে, ওকে সেভাবে করি। কেন গেল তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঠান্ডা লেগে যাবে বাবা। এবার জল ঢালতে হবে, এবার জল 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 না ঢাললে তোমার তো এরকমই দুধ দুধ গা থাকবে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে গোপুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে গোপুদেবায় আমি বলি।
তো বাবু চড়তে বেবি তো তুমি শান করছে দেখুন চুপসাপ শান করে নিচ্ছে কিন্তু এলা দুজনে মিলে খুব আমাকে জ্বালাচ্ছে ওম নমো ভগবতে বাসু তুলসী বাদিসিস ওম নমো ভগবতে বাসুদেবায় 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 না মুছিয়ে দাও এটা চন্দনের টিপ পরে না এরপর মুছা আমি মুছিয়ে দেবো ক্যামেরাটা আমাকে দিয়ে দাও এই যে শোনো কে এবার মুছা দে আমাকে গোছানোর পালা এবার বউ মুছিয়ে দেবে মুছাবে এবার গপ্প শোনো কে আমার দুধ তো চন্নি কে এবার মুছিয়ে দেবে সবাইকে বাঁচিয়ে দেখিয়ে দিল আগে ছোট্ট বাবা থেকে মুছিয়ে দিই এই যে ছোট্ট বাবা থেকে মোছানো হচ্ছে আর এইখানে সব খেলনা আছে গপুর এই দেখুন গালি বাচি গোলু আসে ছোট দেখতে পাচ্ছেন আপনারা ওই যে ভুল হাতে ওই যে ভুল হাতে ওই যে পড়ছে রাম পড়ছে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো পড়তে পারছে না রাম রামটা বড় হয়ে গেছে হাইতে আপনারা কি ওর জামা সাইজ দেখতে চান এইটা হচ্ছে ওর জামা সাইজ এই যে এইটুকু এটা অনেক বড় দেখাচ্ছে ক্যামেরায় কিন্তু এটা একদম ছোট্ট তো শিলো সাইজের তো এই যে এবার সানু সানু হস গেছে এবার ইলা এবার উঠবে এই দুজন উঠবে এবার আমরা দুটো দুটো করছো কেটু কুটু তো আমি দিয়ে দিই না কেটু কুটু 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 এবার গোমাতা উঠলো গোমাতা তো এমনি বসবে গোমাতা কোনো ইয়ে নেই জাম নেই বট তুমি চুপতাপ এতে দুটু দুটু করবে না এই তে দুটু ছেলে কি করছো তুমি সবাইকে পাটি দেখাচ্ছ কেন পাটি দেখো দেখো জলদি করে দেখো আমি কিন্তু বকবো কান মুড়ে দেবো আমরা খেলা করতে ভালোবাসি না আমরা খেলা করতে ভালোবাসি না আমরা মাল পিতা ঝগড়া করতে ভালোবাসি আমরা মাল পিতা ঝগড়া করতে ভালোবাসি বাচ্চাটাকে সামনে দিলে হতো না বাচ্চাটাকে সামনে দিলে বাচ্চাটাকে দেখা যায় না হলে ওকে দেখা যায় না এই যে কি ব্যাপারে এই যে এই দুজন চলে এসছে এখানে বসে পড়েছে বাচ্চাটা আর এই যে গোমাটা এবার গোপু চুনু মুখ মোটানো হচ্ছে এবার তুলবে বু ওই যে চুনু চুনু করে দিল চুনু চুনু ওই দেখো বুকে লাঠি মারছে ওই লাঠি মারে না ফুল 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 ওর পায়ে ফুল আছে লাঠি মারলে না ও বাবালে কি ব্যথা দেয় ও লাঠি মারলে ওই দেখো তোলা নিয়ে কি কষে একটা এই যে ছন্টুটা মুখ দেখা যাচ্ছে না শুধু কাঁধগুলোই দেখা যাচ্ছে মুখে হলো হলো দুষ্টু হলো একটা দুষ্টু হলো আমাদের সন্টু বেবি রাস্তায় তোরা খোলে না ও বাড়িতে এসে যত তাণ্ডব করে তোরা খোলা খুলে দেবে পাগলামি করবে এইসব করবে ও বাড়িতে এলেই তাহলে ও জামা পরে নিক তারপর আপনাদের সাথে আবার দেখা করছি